পবিত্র কোরআনের দুটি আয়াত দুনিয়ার মাটিতে নয়, নাজিল করা হয়েছিল সপ্তম আসমানের উপরে। পুরো কোরআন, যেখানে আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইল আলিহিসসালামের মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল করা হয়েছিল, কেবল দুটি আয়াত কোনো রকম মাধ্যম ছাড়াই সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। আল্লাহর আরশের নিচে যে ধনভাণ্ডার, সেই ধনভাণ্ডার থেকে এই দুটি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছিল। কোন সেই মহিমান্বিত আয়াতগুলো? সেই প্রশ্নের দিকে তাকানোর আগে একটি অসাধারণ বিষয় লক্ষ্য করা যাক। মানব জাতির যাত্রা শুরু হয়েছিল যেই মানুষটির মাধ্যমে, তিনি ছিলেন আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম। তার প্রথম নিবাস ছিল জান্নাতে। তারপর একদিন আল্লাহ তার বিশেষ লক্ষ্য পূরণে তাকে দুনিয়ার বুকে পাঠালেন। মানব জাতি সৃষ্টির পেছনে আল্লাহর উদ্দেশ্য ছিল পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ। আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণের মধ্য দিয়ে আল্লাহর এই প্রজ্ঞাময় উদ্দেশ্য পূরণের শুরু। আমাদের মা হাওয়া আলাইহাসসালামকে নিয়ে আদম আলাইহিসসালাম যখন জান্নাত থেকে দুনিয়ার বুকে যাত্রা করবেন, তখন আল্লাহ তাদের নির্দেশ করে বলেন, তোমরা নিচে নেমে যাও, অতঃপর যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোনো নির্দেশনা আসবে, তখন যে ব্যক্তি আমার সেই নির্দেশনা অনুযায়ী চলবে তার না থাকবে কোনো ভয় আর না থাকবে কোনো চিন্তা। অর্থাৎ দুনিয়ার বুকে প্রথম মানুষটি অবতরণের আগেই আল্লাহ জানিয়ে দিলেন, বাবা আদম এবং মা হাওয়ার মাধ্যমে এই পৃথিবীতে যে মানব জাতি গড়ে উঠবে, ঠিক কিভাবে চললে তারা সফল কাম হবে তা জানিয়ে দিতে আল্লাহ নিজেই ওয়াহী পাঠাবেন। সূরা বাকরার এই আয়াতটি থেকে আমরা বলতে পারি ওয়াহীর সূচনা যেন ঠিক তখনই হয়েছিল, অর্থাৎ সপ্তম আসমানের ওপরেই ওয়াহীর যাত্রা শুরু হয়েছিল। আবার মুসলিমদের মাধ্যমেই মানব জাতির যাত্রা শেষ হবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন দুনিয়ার বুকে সর্বশেষ রসুল, আর কোরআন তার ওপর প্রেরিত সর্বশেষ আসমানি গ্রন্থ। আর এই গ্রন্থেই এমন দুটি আয়াত আছে যা নাজিলের জন্য আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন সেই জায়গায়, ঠিক যেখানে ওয়াহির যাত্রা শুরু হয়েছিল, অর্থাৎ সপ্তম আসমানের ওপরেই আল্লাহ এই দুটি আয়াত নাজিল করলেন। ওয়াহির যাত্রা এবং সর্বশেষ ওয়াহি গ্রন্থের মাঝে এ যেন এক মুগ্ধকর মিলবন্ধন। সূরা বাকরার শেষ দুটি আয়াত এভাবেই একটি বিশেষ মর্যাদার স্থান দখল করে আছে। সূরা বাকরার মাঝেও এই আয়াত দুটির আছে বিশেষ মর্যাদা। এই দুটি আয়াতের অনেক অনেক বিস্ময়কর বৈশিষ্ট্যের একটি হল এগুলোতে সূরা বাকরার অধিকাংশ বিধিবিধানের সারমর্ম পাওয়া যায়। এই কয়েকটি পর্বে এই দুটি আয়াতের অদিলাহ, অর্থগত গভীরতা এবং আমাদের জীবনে এগুলোর প্রভাব সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমেই আয়াত দুটির সহজ অনুবাদ দেখে নেই। آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا
كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আয়াত দুটির মনোমুগ্ধকর ভুবনে গভীরভাবে ডুব দেওয়ার আগে আমরা প্রথমেই হাদিসের বিখ্যাত গ্রন্থগুলো থেকে এগুলোর কয়েকটি ফদিলা সম্পর্কে জানতে চেষ্টা করব। সুনান নাসাইর একটি বিখ্যাত হাদিসে জানা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা বাকারার শেষ দুটি আয়াত আমাকে আল্লাহর আরশের নিচের ধনভাণ্ডার হতে দান করা হয়েছে। আল্লাহ তার এই আরশের কথা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। সেই আরশ কেমন, তার প্রকৃতি ও রহস্য সম্পর্কে আমরা কিছুই জানি না। আল্লাহ জানিয়েছেন এমন কিছু আছে এবং কোনো রকম ব্যাখ্যা ছাড়াই আমরা তা বিশ্বাস করেছি। সপ্তম আসমানেরও ওপরে তার এই আরশ, আর এই আরশের নিচেই রয়েছে জান্নাত, এবং সেই সাথে আরশের নিচে রয়েছে এক ধনভাণ্ডার। সেখানে কি আছে তাও আমরা জানি না, শুধু জানি সেখান থেকে এই দুটি আয়াত দুনিয়ার বুকে আমরা পেয়েছি। অর্থাৎ যখন আমরা সূরা বাকারার শেষ দুটি আয়াত তেলাওয়াত করি, জান্নাতেরও ওপরে আল্লাহর বিশেষ ধনভাণ্ডার থেকে পাঠানো একটি উপহার আমাদের ঠোঁটে প্রস্ফুটিত হচ্ছে। একজন মুমিন ব্যক্তির কাছে এর চাইতে বেশি মর্যাদার আর কিছু হতে পারে? সহিহ মুসলিমের একটি হাদিস থেকে জানা যায়, মিরাজের রাতে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে অবস্থিত সিদরাতুল মুনতাহায় পৌঁছেন, সেখানে তাকে তিনটি জিনিস দেওয়া হয়। এক, পাঁচ ওয়াক্ত নামাজ। দুই, সূরা বাকারার শেষ দুই আয়াত। ও তিন, কবিরা গুনাহ থেকে দূরে থাকা মুসলিম উম্মার ছোটোখাটো সমস্ত পাপের ক্ষমা ও তাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি। অর্থাৎ আল্লাহ যখন আমাদের উপর নামাজ ফরজ করেছিলেন, সেই আদেশ তিনি তার ফেরেশতার মাধ্যমে পাঠাননি, বরং পরম মমতায় তার প্রিয় হাবিবকে নিয়ে গিয়েছিলেন সপ্তম আসমানের ওপর, এমনই এক উচ্চতর স্থানে যেখানে স্বয়ং জিব্রিল আলাইহিসসালামও যেতে পারেননি, এমনই এক মহিমান্বিত স্থানে যেভাবে নামাজ ফরজ করা হয়েছিল, ঠিক একই স্থানে এই দুটি আয়াত নাজিল করা হয়েছিল। আল্লাহ পর্দার আড়াল থেকে সরাসরি এগুলো তার প্রিয় হাবিবকে শুনিয়েছিলেন। কতই না মহিমান্বিত এই আয়াত দুটি। সহিহ বুখারীর একটি বিখ্যাত হাদিসে বর্ণিত আছে, বিখ্যাত বদরী সাহাবি আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু জানালেন যে একদিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, সূরা বাকারার শেষে দুটি আয়াত রয়েছে, যে ব্যক্তি রাতের বেলা সেগুলো তেলাওয়াত করবে তার জন্য সেগুলোই যথেষ্ট। মুসলিম উম্মার আলোকিত আলেমগণ হাদিসে বর্ণিত যথেষ্ট শব্দের বিভিন্ন ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলেছেন, কেউ যদি আয়াতগুলো তেলাওয়াত করে তাহলে সে তাহাজ্জুদ নামাজের সওয়াব পাবে, যদিও সে সেই রাতে তাহাজ্জুদ সালাত নাও আদায় করে। আবার কেউ বলেছেন, এই আয়াতগুলো শয়তানের বিরুদ্ধে তার জন্য রক্ষা কবচ হবে, অর্থাৎ এগুলো পাঠ করলে সারা রাত জিন শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। কেউ কেউ আবার ব্যাখ্যা করে বলেছেন, এই আয়াত দুটি জাহান্নামের আগুনের বিরুদ্ধে যথেষ্ট হবে। এগুলো ছাড়াও আরও বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। তবে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রতি রাতে এই দুটি আয়াত তেলাওয়াত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আলী রাদিয়াল্লাহু আনহু তো বলেই দিয়েছেন, যার সামান্য পরিমাণ হিতাহিত জ্ঞান আছে সে এই আয়াত দুটি পাঠ না করে ঘুমোবে না। আসুন আমরা যারা এখনও প্রতি রাতে এই মহিমান্বিত আয়াত দুটির তেলাওয়াতকে নিজেদের দৈনন্দিন রুটিনের অন্তর্ভুক্ত করিনি, তারা আজ থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের এই গুরুত্বপূর্ণ সুন্নাহটিকে নিজেদের জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে দেই, নববী নূরে আলোকিত করি আমাদের জীবনকেও। সূরা বাকারার শেষ দুই আয়াত নিয়ে আগামী দুটি পর্বে ইনশাআল্লাহ আমরা এর অর্থগত গভীরতা এবং আমাদের জীবনে এগুলোর প্রভাব সম্পর্কে জানার চেষ্টা করব।